এটা দেখার আগে চলুন একটু দেখে আসি এটা বানাতে কি কি লাগে। কাজী ফার্মস কিচেনের এই পরোটাটি ঠিক মতো ভাজতে পারলে একেবারে খাস্তা প্যাটিসের মতো, কিন্তু আপনাকে সেটা আগে জানতে হবে। এটাকে ভাজতে হবে ধিমা আঁচে। ভাজা হয়ে গেল আমাদের পরোটা, এইবার আমরা রোল আপস তৈরি করব। রোল আপস তৈরি করতে প্রথমে আমি এখানে নিয়েছি ব্রাউন সুগার। ব্রাউন সুগারের সাথে মিলাবো সিনামন পাউডার। 3 টেবিল স্পুন ব্রাউন সুগারের সাথে আমি 1 টেবিল স্পুন সিনামন পাউডার। সিনামন পাউডার বা দারচিনি গুঁড়া আজকাল সব জায়গায় পাওয়া যায়, ব্রাউন সুগারও সব জায়গায় পাওয়া যায়, আপনার পেতে খুব একটা বেগ পেতে হবে না। পরোটা বিছিয়ে তার উপরে দিব স্প্রেডেবল ক্রিম চিজ। এটা কিন্তু ক্রিম চিজ নয়, এটা হচ্ছে ক্রিম চিজ স্প্রেড। আজকাল বিভিন্ন সুপার মার্কেটগুলোতে এই ক্রিম চিজ স্প্রেড আপনি অনায়াসে পেয়ে যাবেন। এবার এতে দেব আমি পর্যাপ্ত পরিমাণে সিনামন মিশ্রিত ব্রাউন সুগার। ভালো করে দিবেন যেন সবটাতে প্রতি কামড়ে এটা পান। বাস, এবার রোল করার পালা। এবারে এটাকে এইভাবে তেরছি করে কেটে সার্ভিং ডিশে সাজাই। এইবারে একটু অতিরিক্ত আইসিং সুগার, একটা ছাঁকনির মধ্যে আইসিং সুগার নিয়ে জাস্ট একটু ডাস্ট করে দেব। সহজ থেকে সহজতম ডেকোরেশন, অথচ যা ভ্যালু অ্যাড করবে না এটা। তারপরে আরেকটু সহজ উপায়, যে কোনো রেডিমেড চকলেট সিরাপ একটু জাস্ট ড্রিজল করে দেব। খুব বেশি নয়, হালকা। প্রিয় দর্শক, দেখলেন তো তৈরি হয়ে গেল মজাদার ক্রিম চিজ সিনামন রোল। আপনি দোকানে যে কাজী ফার্মস কিচেনের পরোটা কিনে এনে গরম গরম মচমচে পরোটা দিয়ে বানিয়ে ফেলুন ক্রিম চিজ অ্যান্ড সিনামন রোল আপস। আপনাদের সবার ইফতার খুব আনন্দদায়ক হোক, এই কামনায় শেষ করছি আজকে।